ব্রাহ্মণবাড়িয়ার চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে চারজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন ভোরে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর সেতুর উপরে এই ঘটনা ঘটে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন আখাউড়া থেকে ছেড়ে পাখাচুং স্টেশন এলাকায় আসা মাত্র সাত থেকে আটজনের এক দুর্বৃত্ত দল ট্রেন থামিয়ে ইঞ্জিনে পাশের বগিতে উঠে পড়ে এ সময় ওই বগিতে থাকা পাঁচ যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাথের ফুরি শুরু করে বাধা দিতে গেলে তারা ভাদুঘর এলাকায় চলন্ত ট্রেন থেকে চারজনকে ফেলে দেয় ঘটনাস্থলে দুজন মারা যান অন্য দুজন গুরুতর আহত হয় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার তারা মারা যায়